এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এবং আজকে বেলা 3টার দিকে বিএনপি প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন নির্বাচন কমিশনের বৈঠক প্রত্যাহারের দাবি সহ সকল ধরনের বিষয় নিয়ে হচ্ছে তারা আজকের এইখানে আজকে এই বিক্ষোভ সমাবেশ করছে সুপ্রিম কোর্টে বিএনপি পন্থী আইনজীবীরা এবং আজকের এই সমাবেশ ঘিরে হচ্ছে বিএনপি পন্থী আইনজীবীরা তাদের বক্তব্যে হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অবরোধকে সমর্থন জানানো সহ সব ধরনের বিষয়গুলো নিয়ে হচ্ছে তারা তাদের এই কর্মসূচি পালনে হচ্ছে তারা এবং সুপ্রিম কোর্টে হচ্ছে এখানে তারা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন এবং এই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ বর্তমান নির্বাচন কমিশনের বাতিলের দাবিতে হচ্ছে তারা আজকে তারা এই কর্মসূচিতে হচ্ছে যুক্ত হচ্ছেন এবং তারা বিএনপি যে জামায়াতের ডাকা যে হরতাল অবরোধ রয়েছে সেটিকে সমর্থন জানিয়ে বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভ করছেন এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল হচ্ছে এই মুহূর্তে এবং সেখানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় দর্শক সরাসরি আমরা যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে বিএনপি পন্থী যারা আইনজীবী রয়েছেন তারা আজকের এই বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছেন এবং সেখানে হচ্ছে যারা নারী আইনজীবী রয়েছেন তারা কিন্তু সামনের দিকে হচ্ছে একটি অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে তারা তাদের দাবি জানিয়ে আসছেন এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সমাবেশ ঘিরে এবং এই বিক্ষোভ সমাবেশে দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু বিএনপি পন্থী আইনজীবীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হচ্ছে তারা মিছিল করছে এবং তারা একটু আগে মিছিলের পূর্বে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রধান ফটকের সামনে এবং সেখানে কিন্তু তারা প্রধান বিচারপতির পদত্যাগ সহ এবং আজকের যে বৈঠক হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সে বৈঠকের প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলে হচ্ছে পুলিশের মুখ অবস্থান নিয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে সরাসরি জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং প্রধান বিচারপতির যে কার্যালয় রয়েছে এবং সেই কার্যালয়ে হচ্ছে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখানে পুলিশের ব্যারিকেড তৈরি করেছে এবং সেখান থেকে হচ্ছে এবং যে পরিমাণ যে আইনজীবীরা যারা এখানে এখন পর্যন্ত আটক হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে হচ্ছে বিএনপি পন্থী আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টে তাদের মুক্তির দাবিতে হচ্ছে মূলত আরো এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা হচ্ছে এই বিক্ষোভ মিছিল করছে এবং এই বিক্ষোভ মিছিলে হচ্ছে যারা আইনজীবীরা বিএনপি পন্থী আইনজীবী রয়েছেন তারা কিন্তু যে কর্মসূচি পালনে হচ্ছে কঠোর এখানে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চারপাশে কিন্তু ইতিমধ্যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং সেখান থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকে ইত্তেফাক লাইভে এবং এখান থেকে হচ্ছে প্রধান বিচারপতি সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে হচ্ছে বৈঠক নিয়ে হচ্ছে তারা তাদের এই দাবি বৈঠকের দাবি প্রত্যাহার করছে এবং সেই সঙ্গে হচ্ছে তাদের যে
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ একদম এক দাবি আদায়ের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে প্রতিষ্ঠার জন্য হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য মূলত আজকের এই কর্মসূচি এবং সেই কর্মসূচিতে ভাই আপনারা আরো কষ্ট না আসেন না একদম সামনে গেলে তো পুরো প্রেম পাওয়া যায় এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সমাবেশ ঘিরে এবং বিক্ষোভ মিছিল হচ্ছে এবং প্রাঙ্গণের ভিতরে তারা হচ্ছে যে সামনে প্রধান সুপ্রিম কোর্টের প্রাঙ্গণের ভিতরে যে প্রধান রাস্তাটি রয়েছে এবং সেটিকে তারা প্রদক্ষিণ করছে এবং বেশ কয়েকবার প্রদক্ষিণ করেছে এবং সেখান থেকে হচ্ছে আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং এখানে মহিলা আইনজীবী যারা রয়েছেন এবং যারা পুরুষ আইনজীবী রয়েছেন তারা পৃথক পৃথকভাবে আজকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং আইনজীবীদের বিক্ষোভ মিছিলকে ঘিরে কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুরো সুপ্রিম কোর্টের চারপাশ কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হচ্ছে যুক্ত হয়েছে এবং সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এ হচ্ছে আমার কাছে এখান থেকে সর্বশেষ অবস্থা আপনার জানানোর চেষ্টা করছিলাম এবং সবার আগে সর্বশেষ তথ্যভেদ ইত্তেফাকের সঙ্গেই থাকুন।